নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা এই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, যেটা আপনারা যদি বছরের কিংবা যে কোনো মাসের যে কোনো শনিবার আপনারা যদি এই উপায়গুলি করতে পারেন, দেখবেন আপনাদের সমস্ত বাধা থেকে মুক্তি পাবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন না, যারা হাজার চেষ্টা করেও কোনো কিছুতেই সংসার উন্নতি করতে পাচ্ছেন না, লটারি যারা কাটেন তারা লটারি কেটে কেটে বিরক্ত বোধ হয়ে যাচ্ছেন কিন্তু কোনো কিছুতেই পুরস্কার পাচ্ছেন না, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারা কিছুতেই শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পাচ্ছেন না, তাদেরকে বলবো এই যে কোনো মাসের শনিবার দিন আপনারা যদি সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন এই সামান্য একটি ক্রিয়া করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভাগ্য খুলে যাবে। কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র শুনুন একবার। তাহলে দেখুন, শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়, এই দিনে প্রতিকার ও পুজো মানুষের ভাগ্য পরিবর্তন করে, শনিদেবের কৃপায় ভক্তদের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয়, শুধু তাই নয় ব্যক্তির সমস্ত কাজ সম্পন্ন হয়, আটকে থাকা কাজগুলিও গতি পায়। এই সময়ে কারা সমস্ত কাজ শনিদেবের কৃপায় সম্পন্ন হয়। শনিদেব হল ন্যায়ের দেবতা এবং শনিদেবকে ন্যায়ের দেবতা হিসাবেই সকলেই জানেন। কথিত আছে, শনিদেব মানুষের ভালো মন্দ কাজের হিসাব রাখেন, সেই অনুযায়ী ফল দেন। এমত অবস্থায় শনিদেবকে সন্তুষ্ট করে ভালো কাজ করলে কোনো মানুষ ফকির থেকে রাজা হতে সময় লাগে না। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে খুশি করার জন্য শনিবার এই সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন যদি এই বিশেষ কাজগুলি করতে পারেন, তাহলে কিন্তু সব সমস্যা থেকে মুক্তি পাবেন। কি কি করবেন আপনারা একবার শুনুন। শনিবারের প্রতিকার, জ্যোতিষশাস্ত্র অনুসারে মনের ইচ্ছা পূরণের জন্য শনিবার কিছু বিশেষ কাজ করলে রাতারাতি বদলে যেতে পারে সিংহ রাশির ভাগ্যের চাকা। শনিবার সন্ধ্যায় শনিদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ আপনাকে কিন্তু জ্বালাতে হবে, এছাড়াও তাতে একটি লবঙ্গ রাখুন। এই প্রতিকার খুব কার্যকর বলে মনে করা হয়। এই প্রতিকার করলে ভক্তরা শনিদেবের আশীর্বাদ পান এবং ব্যক্তির আর্থিক অবস্থা উন্নতি ঘটে। এমত অবস্থায় বলা হয় যে শনিবার লবঙ্গের এই প্রতিকার নিয়মিত করলে ব্যক্তির জীবনে কখনো আর্থিক কষ্ট আসে না, বরং অর্থনৈতিক অবস্থা আরও মজবুত হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনি ও মঙ্গল গ্রহের আশীর্বাদ পেতে নিয়মিত কেরোসিনের প্রদীপ একটি জ্বালান, তবে খেয়াল রাখবেন এটি বাতি যেন একেবারেই ব্যবহার করা হয়, একটি বাতি একবারই যেন ব্যবহার করা হয়, দ্বিতীয়বার ফের পরিষ্কার করে নতুন বাতি নিন। তারপরে অনেকে বলেন শনিবার বাড়ির পশ্চিম দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, সমস্ত নেতিবাচক দূর হয় এবং শুধু তাই নয় সেই সঙ্গে মানুষের কষ্টও দূর হয়ে যায়। 6 নম্বর, শনিবার রাতে ময়দার 2টি প্রদীপ বানিয়ে তাতে সর্ষের তেল দিন এবং বাড়ির প্রধান দরজার এই বাতি রাখুন। রাখার আগে তাতে কিছু কালো তিল এবং উড়দের বীজ দিতে কিন্তু ভুলবেন না, তাতে শনিদেবের কৃপা বজায় থাকবে। তারপরে জ্যোতিষশাস্ত্র বলছে শনিবার শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে কালো তিল ডাকলে শনিদেব অবশ্যই প্রসন্ন হন। তবে এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার প্রবাহমান জলে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখলে দারিদ্র দূর হয় এবং ব্যক্তি অর্থ লাভ করেন। আশা করি সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি
যে আপনাদের সব সমস্যা থেকে মুক্তি পাবেন। শুধু এই শনিবার দিন এই কাজগুলি যদি বিশেষ নিয়ম করে করতে পারেন, যে কোনো শনিবার আপনারা কিন্তু এই কাজগুলি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।